এক শ্রেণীর আলেম ওলামা আছে তাদের ভাষার শালীনতা একদম নিচে নামতে নামতে একদম ডাস্টবিনে চলে গেছে। আলেম ওলামার ভাষা যদি এরকম নোংরা হয়, বক্তার ভাষা যদি নোংরা হয়, দাইর ভাষা যদি নোংরা হয়, জ্ঞানী লোকের ভাষা যদি নোংরা হয়, তাহলে সাধারণ লোকের ভাষা কি হবে? মানুষ পাপ কামাই করে টের পায় না। একজন কাফেরও যদি হয় আর তার যদি সৃষ্টিগত কোনো সমস্যা থাকে, সে ল্যাংরা থাকলো বা চোখে দেখে না বা সে কানে শোনে না বা তার শরীরের গঠনটা এমন অমন, এইগুলি সম্পর্কে সমালোচনা করা মানে হলো স্বয়ং আল্লাহকে দোষারোপ করা। চামড়া কথা বলবে, জবান কথা বলতে পারবে না, কান কথা বলবে, চোখ কথা বলবে, জবান কথা বলবে, চামড়া সাক্ষী দিবে। সম্মানিত উপস্থিতি, আমি নিজেকেও এই কাতারের মধ্যে গণ্য করে আমি প্রথমে আমার নিজেকে নসিহত করছি, ইত্তাকিল্লাহ ইয়া আমানাল্লাহ, হে আল্লাহর বান্দা আমানুল্লাহ, তুই আল্লাহকে ভয় কর, তোর জবান একদিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে, জবানকে সংযত কর। হঠাৎ করে স্লিপ অফ টাং, কঠিন শব্দ বের হয়ে যায়, পরে মনে মনে আফসোস হয় এই কথা কেন বললাম। এক শ্রেণীর আলেম ওলামা আছে তাদের ভাষার শালীনতা একদম নিচে নামতে নামতে একদম ডাস্টবিনে চলে গেছে। আলেম ওলামার ভাষা যদি এরকম নোংরা হয়, বক্তার ভাষা যদি নোংরা হয়, দাইর ভাষা যদি নোংরা হয়, জ্ঞানী লোকের ভাষা যদি নোংরা হয়, তাহলে সাধারণ লোকের ভাষা কি হবে? সম্মানিত উপস্থিতি, আমি নিজেকেও এই কাতারের মধ্যে গণ্য করে আমি প্রথমে আমার নিজেকে নসিহত করছি, ইত্তাকিল্লাহ ইয়া আমানাল্লাহ, হে আল্লাহর বান্দা আমানুল্লাহ, তুই আল্লাহকে ভয় কর, তোর জবান একদিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে, জবানকে সংযত কর। হঠাৎ করে স্লিপ অফ টাং, কঠিন শব্দ বের হয়ে যায়, পরে মনে মনে আফসোস হয় এই কথা কেন বললাম। অনেক সময় কোনো দিনই ভাইদের ক্ষেত্রে কিছু কথা বলা হয়ে গেছে বা বলেছি, নেটের মাধ্যমে ভাইদের কাছে ক্ষমা প্রার্থনা করে জানিয়ে দিয়েছি যে আপনাদের শানে আপনাদের মানে যেসব শব্দ, অনুচিত শব্দ আমি প্রয়োগ করেছি, সেই শব্দ আমি ফেরত নিলাম, সেই শব্দ সম্পর্কে আমি সরি বললাম, আমি ক্ষমা প্রার্থী, এরকম শব্দ আমার মুখ দিয়ে উচ্চারিত হওয়া ঠিক হয়নি। সম্মানিত উপস্থিতি, মানুষ পাপ কামাই করে টের পায় না। একজন এমপি বা মন্ত্রী, সে একজন ডাক্তার, সে ডাক্তার ইসলাম সম্পর্কে কিছু কটু মন্তব্য করলো, তারপরে সে হঠাৎ করে একটা খারাপ কাজে ধরা পড়ে গেল, খারাপ কাজে ধরা পড়ে গিয়ে তার এই মন্ত্রিত্ব বাতিল হয়ে গেল, তার মাথায় নেই চুল, আমরা তার নাম রাখলাম টাকলা। কিছু লোক রাখলো যে টাকলারে আজকে সাইজ করবো, এই যে টাকলা যে আমি বলি বা আপনি বলেন, সেই লোকটা তো এটা অশালীন কথা বা ইসলামের বিরুদ্ধে কিছু বলেছে, কিন্তু তার মাথার চুল যে এটা কি তার ইচ্ছায় ধরে গেছে না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় ধরেছে। তো আল্লাহর ইচ্ছায় যদি তার মাথার চুল ঝরে, তাহলে আল্লাহর হুকুমে সে টাকলা হয়েছে বা তার মাথার চুল নাই। আপনি আমি ব্যঙ্গ করে যদি বলি, তাহলে এটা আল্লাহকেই ব্যঙ্গ করা হলো, নাউজুবিল্লাহ মিন জালিক। আর একজনকে বললাম, এই কানা তুই তো চোখে দেখিস না, সে চোখে দেখে না, তার চোখ দুইটা নিয়ে গেছেন কে? আল্লাহ। হাদিস আসছে, যার দুইটি চোখ চলে যাবে আর সে যদি সবর করে তার জন্য দুই জান্নাতের ঘোষণা, শুভ সংবাদ আল্লাহ দিয়েছে। তা আমি তাকে কানা বলে ব্যঙ্গ করলাম, সে একটু বোঝে কম, তাই বলে তাকে আমি ব্যঙ্গ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা বোঝে কম, যাদের হুঁশ খাটো, তাদের হিসাব হাসরের ময়দানে কম হবে, দুনিয়াতে বোঝে কম, হাসরের ময়দানে তার হিসাব হবে কম।
আর দুনিয়াতে যে পণ্ডিত তার হিসাব হবে কঠিন হিসাব করতে করতে দিতে দিতে একদম ঘাম ছুটে যাবে সম্মানিত উপস্থিতি বলছিলাম যে মানুষের সৃষ্টিগত বিষয় সেটা তো বলার অধিকার আমার আপনার নেই একজন কাফেরও যদি হয় আর তার যদি সৃষ্টিগত কোনো সমস্যা থাকে সে ল্যাংড়া থাকলো বা চোখে দেখে না বা সে কানে শোনে না বা তার শরীরের গঠনটা এমন অমন এইগুলি সম্পর্কে সমালোচনা করা মানে হলো স্বয়ং আল্লাহকে দোষারোপ করা অনুরূপভাবে আবহাওয়াকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া শীতকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া গরমকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া বৃষ্টিকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া আল্লাহর সৃষ্টি জীবকে সৃষ্টিগত ত্রুটির কারণে বা সৃষ্টিগত কারণে যদি তাকে গালি দেওয়া হয় তাহলে সেটা বিরাট মুসিবতের ব্যাপার কোন বিকলাঙ্গ লোক দেখলে কি দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মাবতালাকা وفضلني كثيرا من الخلق تفضيلا الحمد لله ওই আল্লাহর যিনি আমাকে তুমি যেই ব্যাধিতে আক্রান্ত হয়েছো সেখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন আর আল্লাহর সৃষ্টি জগতের অনেক কিছু থেকে আল্লাহ পাক আমাকে মর্যাদাবান করেছেন কথা আল্লাহ পাক আমাকে বলার শক্তি দিয়েছেন তাই তো আমি বলছি আরেকজন কথা বলতে পারে না কথা বলতে কি ভুল বলে ফেলে কথা বলতে কি উলটপালট বলে ফেলে এই শক্তি ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন সে আল্লাহই মৃত্যুর আগে কথা বলা বন্ধ করে দেন কথা বলতে পারে না মানুষ মরার সময় মানুষের জবান বন্ধ হয়ে যায় জবান বন্ধ হবে হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম সেই দিন তাদের মুখের মধ্যে সিলগালা করে দেওয়া হবে মুখ কথা বলতে পারবে না ওয়া তুকাল্লিমুনা আইদিহিম কথা বলবে আমাদের সঙ্গে তার হাত ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন যা কিছু কামাই করেছিল সে তার হাত পা চোখ এগুলি সব বলে দেবে হাত পা চোখ তার কান কথা বলে দিবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউশারু আদাউল্লাহি লান নারি ফাহুম ইউযাউন حتى إذا جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون الله فاك قرآن بولسن قرآن الكريم سورة فصلات سورة فصلات الله فاك بولسن حتى إذا جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم বিমা কানু ইয়ামালুন যা কিছু যে আমল করেছিল তার কান তার চোখ এবং তার চামড়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম তার চোখ সাক্ষী দিবে তার বিরুদ্ধে তার কান সাক্ষী দিবে তার বিরুদ্ধে তার চামড়া সাক্ষী দিবে তার বিরুদ্ধে চামড়া সাক্ষী দিবে চামড়া কথা বলবে জবান কথা বলতে পারবে না কান কথা বলবে চোখ কথা বলবে জবান কথা বলবে চামড়া সাক্ষী দিবে আল্লাহ পাক বলেন ওয়াকালু লিজুলুদিহিম তারা চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون سورة فصلت بيشه كوش نمبر آيات وقالوا لجلودهم لما شهدتم علينا چامرا کے جگش کروے اس کے او چامرا امار بیرود دے کنو تمہیں شک کی دلے
কত দামি দামি কসমেটিক্স তোমাকে মাখিয়েছি মসৃণ করার জন্য, তোমার কত যত্ন করেছি শরীর একটু ময়লা লাগলে সেটা ধুয়ে মুছে সাফ করেছি, তুমি আজকে আমার বিরুদ্ধে কথা বলো? ওয়াকালু লিজুলুদিহিম, আল্লাহ পাক বলেন তাদের চামড়া কথা বলবে, চামড়াকে জিজ্ঞেস করবে লিমা শায়েত তোমা আলাইনা, কালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লে শাই ওয়া হুয়া খালাকাকুম আউয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন, আনতাকাল্লাহু আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লে শাই, যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন প্রত্যেক বস্তুকে, সে আল্লাহ আজকে আমাকে কথা বলতে বাধ্য করেছে, আমি তো নিজের ইচ্ছায় কথা বলি না, জবান পাথরের আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাথরের মধ্যে ভালোবাসা আছে, পাথরের মধ্যে মহব্বত আছে, পাথরের মধ্যে ভালোবাসা আছে, পাথরের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ পাক বলছেন যে তোমাদের দেল শক্ত হয়ে গেছে পাথরের মতো, আও আসাদু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারি وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ. আল্লাহ পাক বলছেন তোমাদের দেল তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, আল্লাহ বলেন পাথরের চেয়েও কঠিন, কেন? পাথর ফেটে যায় পানি বের হয়, পাথর ফেটে যায় পানি বের হয়, পাথর থেকে পানি বের হয়, পাথর আল্লাহর ভয়ে উপর থেকে গড়ে নিচে পড়ে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহাল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। পাথর কথা বলে, পাথরের অনুভূতি আছে, খেজুরের গাছ কথা বলে, মরা খেজুরের গাছ, চামড়াকে আল্লাহ পাক কথা বলার ক্ষমতা দেবেন, চামড়াকে জিজ্ঞেস করবে তুমি আমার বিরুদ্ধে আজকে সাক্ষী দিলে, তোমাকে আমি কত যত্ন করেছিলাম, চামড়া সেদিন জবাব দেবে আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লে শাই, আল্লাহ পাক আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আমার ইচ্ছা আমি কথা বলি নাই, আমার ইচ্ছা আমি বলি নাই, আল্লাহ আমাকে বলার ক্ষমতা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কথার কত দাম, কথা যদি না বলি কেমন লাগবে? আপনি আমার ঘরে আসলেন, সালাম দিলেন, সালামের উত্তর দিলাম, হ্যাঁ না কিছু বললাম না, বসুন বললাম না, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কয় মিনিট দাঁড়ায় থাকবেন, হ্যাঁ না কিছু বললাম না, আপনাকে বসতেও বললাম না, চলে যেতেও বললাম না, ভালো মন্দ কিছু বললাম না, আপনি আমার সামনে সালাম দিয়ে দাঁড়িয়ে আছেন, আমি কিছুই বললাম না, কয় মিনিট দাঁড়ায় থাকবেন? পাঁচ মিনিট, দশ মিনিট, লোকটার কাছে আসলাম কিছুই বললো না, হ্যাঁ না কিছু তো বলে, কিছুই বললো না, চুপচাপ রয়ে গেল। তাহলে দাঁড়িয়ে থাকতে থাকতে আপনি পাঁচ সাত মিনিট দশ মিনিট পরে তখন ফিরে আসতে চাইবেন, তখন আপনার পা আর চলে না, ফিরে যেতেও আপনার পা অসল হয়ে যাচ্ছে, কেন? এত মহব্বতের মানুষ, এত ভালোবাসলাম লোকটাকে, তার কাছে আসলাম তিনি কোনো কথাই বলল না, কত ব্যথা বলেন তো, কথা না বললে দেখা হলো, কথা বললাম মুখ ঘুরে আরেক দিক চলে গেলাম, কত ব্যথা, কথা যেরকম ব্যথা দেয়, কথা না বলা ব্যথা আরো কঠিন। যদি আপনাকে ধমক দেই, এই তুমি বেয়াদবি করছো সেদিন, তুমি আবার আজকে আসছো কেন আমার সামনে, বেয়াদব খবরদার আমার সামনে আসবে না, তারপরে তো কিছু বুঝলেন যে আমার উপর রাগ করলো, তারপরে বলে সরি আমি তো বুঝতে পারিনি, ভুল করেছি, আমি ক্ষমা চাই, আমরা কথা বলার সুযোগ হলো, কিন্তু আমি যদি কথাই না বলি তো আপনি বলবেন কি? কথা বলাটাও যেমন কঠিন, কথা না বলাটাও কঠিন।